মাই ক্যারিয়ার মাই চয়েস যে বইটা আমি লিখেছি, সেই বইতে আমার লাস্ট 20 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স আছে উইথ ইন্টারাক্টিং উইথ স্টুডেন্টস, দেয়ার উইকনেস অ্যান্ড দেয়ার স্ট্রেংথ, সেইটাকে একটা আমরা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করেছি আমি। তো মাই ক্যারিয়ার মাই চয়েস, আমরা আজকের দিনে দেখছি যে প্রত্যেকটা স্টুডেন্ট কনফিউজড অ্যাবাউট দেয়ার ক্যারিয়ার, কেউ তার ক্যারিয়ারে মানে স্যাটিসফাইড হতে পারছে না। তো সেই ক্ষেত্রে এই বইটা উইল প্লে ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন চুজিং দি রাইট ক্যারিয়ার, বিকজ আমরা একটা প্যারেন্টাল প্রেশার সবসময় উপলব্ধি করতে পারছি যে সব প্যারেন্টসরা চায় যে আমার ছেলে কিংবা আমার মেয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক, অ্যাজ ইফ এই ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া দের ইজ নো থার্ড অল্টারনেটিভ ক্যারিয়ার অপশন, ঠিক আছে? এবং স্টুডেন্ট তার প্যাশনটাকে ফলো করতে পারছে না, তো মিড পয়েন্টে গিয়ে সে ডিসস্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তো মাই ক্যারিয়ার মাই চয়েস তাদেরকে একটা আশার আলো দেখাবে, ঠিক আছে? অ্যান্ড দে ক্যান ফাইন্ড দি রাইট ক্যারিয়ার চয়েস ফর দেম। হ্যাঁ, এখানে আমি অনেকগুলো ট্রেন্ডিং ক্যারিয়ার অপশানসও দিয়েছি এই বইটার মধ্যে, 10টা ট্রেন্ডিং ক্যারিয়ার অপশন। ক্যারিয়ার অপশানস তো দেখুন ইন্ডাস্ট্রি স্পেসিফিক সবসময় চেঞ্জ হচ্ছে, মানে আজ এই যে মিলেনিয়াম যখন আমরা স্টার্ট করেছিলাম, তারপরে 2010-এ আমরা সোশ্যাল মিডিয়া একটা, 2010-এ যখন আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আসলো, ফেসবুক আসলো, একটা ক্যারিয়ার ডাইমেনশন চেঞ্জ হলো, এখন আমরা এআই নিয়ে শুনছি। সো এইগুলো তো চেঞ্জ হতেই থাকবে, কিন্তু ক্যান্ডিডেট যে ফোকাস যে ক্যারিয়ারটা করবে সেটা আমার মনে হয় পার্সোনালি তার প্যাশনটাকে ফলো করা উচিত। তো হ্যাঁ, বিজনেস ইজ এ ক্যারিয়ার, তো অলওয়েজ বিজনেস তো লাস্ট রিসোর্ট আমি বলি, মানে প্রথমে তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সরকারি চাকরি, তারপরে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে গুড এমএনসি কোম্পানিতে চাকরি, অ্যান্ড থার্ড রিসোর্ট হচ্ছে বিজনেস শুরু করে দেওয়া। এই বিজনেসটা এবং আজকের দিনে আমরা 2014-র পর যখন আমাদের পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হলো, তো আমরা দেখলাম যে স্টার্ট আপ ইন্ডিয়া একটা ক্যাম্পেইন হলো, তো প্রচুর স্টার্ট আপ এসছে এবং অসংখ্য স্টার্ট আপ আবার বন্ধও হয়ে গেছে, ঠিক আছে? তো বিজনেস করাটাও যদি লোকে খুব ইজিলি নিয়ে নেয় সেটাও তো ঠিক নয়, তার জন্য একটা প্রশিক্ষণ দরকার, না হলে তো বিজনেস ইজ নট এভরিবডিজ কাপ অফ টি, মানে ব্যবসা করতে গেলে তার জন্যে যা মানে নলেজটা দরকার সেটা যদি না থাকে তাহলে সাকসেস আসবে না, এবং মিড পয়েন্ট থেকে ফেলিয়ার হয়ে যাওয়া ইটস আ ভেরি ডিফিকাল্ট সিনারিও। এবং আমরা তাই জন্য দেখছি যে অনেক বিজনেস স্টার্ট হওয়ার পর, ফেল হওয়ার পর তারা ফ্রিল্যান্সিংয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং ক্যানট বি কনসিডার অ্যাজ এ বিজনেস। সো একটা কনক্রিট বিজনেস প্ল্যান অফ অ্যাকশন খুব ইম্পর্ট্যান্ট। বইটা তো অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে এবং খুব শিগগিরই বিভিন্ন স্টোরে চলে আসবে। দর্শকরা আমার মনে হয় যে মানে আমার কাছে দি ওয়ার্ড চয়েস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যদি ক্যারিয়ার চয়েস ঠিকঠাক না হয় তাহলে লাইফে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মানুষের, এবং যদি আমরা রাইট চয়েসেবল ক্যারিয়ার না পাই তাহলে দ্য সেকেন্ড ওয়ার্ড উইচ ক্যান হেল্প আস ইজ হোপ, আমরা আশায় তখন বাঁচি, ঠিক আছে? দর্শককে আমরাই বলবো যে এই বইটা একবার তাদের পড়া উচিত টু আন্ডারস্ট্যান্ড যে ভ্যারিয়াস অ্যাসপেক্ট, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা লাস্ট 20 ইয়ার্স ধরে আমি গেইন করেছি সেটাকেই আমি ন্যারেট করার চেষ্টা করেছি ইন দিস বুক। ক্যারিয়ার মাই চয়েস বইটা পড়েছি, খুব ভালো। আমি শিওর যে এটা এনি জেনারেশনস বা এনি এজেসের জন্যে একদম সঠিক বই, এবং ফর দ্য ইয়াং জেনারেশনস ডেফিনেটলি আমি চাইবো যে তারা এই বইটা পড়ুক, কারণ ক্যারিয়ার চয়েসের যখন প্রশ্ন আসে তখন এই গাইডলাইন্সগুলো খুব দরকার। এবং আমার মনে হয় যে অভিষেক যে অথর, সে যেভাবে এটা লিখেছে তাতে বুঝতে খুব সুবিধা হবে এবং একটা ভালো গাইডলাইন পাবে। সো দ্যাট অনেক সময় হয় যে আমাদের অনেক ইচ্ছে আছে কিন্তু প্রপার গাইডিং না হয় বলে আমরা অনেক সময় মিস আউট করে যাই, বাট এই বুকটা যদি সাথে থাকে, অ্যান্ড ইটস এ কাইন্ড অফ আ বুক, ইউ নো ইটস এ ভেরি হ্যান্ডি বুক আর কি, যে সবসময় এটার কাছে থাকতে পারে, পড়ে দেখলে আমার মনে হয় যে অনেক উপকার হবে ইয়াং জেনারেশনের জন্য, যারা নতুন ছেলেরা পরীক্ষা দিয়ে বেরোচ্ছে তাদের কাছে এই বুকটা ভেরি হ্যান্ডি। সি, আমার ব্যক্তিগত মতে এই ধরনের বই খুব একটা লেখা হয় না। মাই ক্যারিয়ার ইজ মাই চয়েস, আমি যেটা জীবনে করতে চাই, আমার জীবনের কী মোটিভ সেটা আমাকেই ডিসাইড করতে হবে। বাট মোস্ট অফ দ্য টাইম কী হয়, প্যারেন্টিং এমন করে তৈরি হয় যে বাচ্চাকে সেভাবে মোল্ড করা হয় না। এই বইটা কিন্তু সম্পূর্ণ সেই ধারণাটাকে চেঞ্জ করে দেবে। মাই পার্সোনাল ওপিনিয়ন ইজ
এভরি প্যারেন্ট শুড রিড দিস বুক। এই বইটা সব স্টুডেন্ট, সব প্যারেন্টস তাদের পড়া উচিত এবং পড়ে তাদের ডিসিশন নেওয়া দরকার যে তারা কীভাবে গাইড করবে। গাইডেন্স জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট। উদ্যোগ জগতে যেতে গেলে তো খুব ক্যারিয়ার করতে গেলে তো খুব একটা টাফ এখন হয়ে গেছে, তখনও ছিল আমি যখন এসেছিলাম, আরও বেশি হয়ে গেছে, নতুন দেখি অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। দেখো আমি যখন প্রথম আসি, আমার যখন ফার্স্ট ফিল্মটা আমি ডিরেক্ট করি গ্ল্যামার, তো তখন আমি তো ভীষণভাবেই স্ট্রাগল করেছিলাম। আর প্রথম কথা হচ্ছে কি, একটা জিনিস তো আমাদের এই সিনেমা ওয়ার্ল্ডের একটা নাম আছে, বদনাম আছে যে এখানে কোনো কিছুই সৎভাবে হয় না, কিন্তু হয়। আমার মনে হয় একটু স্টিক করে থাকাটা দরকার, পেশেন্সটা দরকার। আর নতুনদের কাছে আমার একটাই, সেটা হচ্ছে লিফ্টটা না নেওয়াই ভালো, সিঁড়ি দিয়ে উঠলে একটা টাইমে টপে যাবে। তো ফিল্ম ইন্ডাস্ট্রি বলে হবে না এরকম কোনো কথা কিন্তু নেই। আমার মনে হয় সবাই, এভরিবডি ক্যান জয়েন দিস ইন্ডাস্ট্রি, এটা তো সব থেকে হাইয়েস্ট ফর্ম অফ আর্ট, সিনেমা ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ আর্ট, এর থেকে বড়ো আর্ট আর হয় না। তো এখানে যত মানুষ আসবে, যত ভালো ভালো ছেলেমেয়েরা আসবে, তত ভালো। তো ক্যাপশন বইয়ের নামটাই আমার খুব পছন্দের, মাই ক্যারিয়ার মাই চয়েস, সেটা যেন বইয়ের মধ্যেই থেকে না যায়। আই হোপ যারা পড়বে তারা যেন সেটা প্র্যাকটিস করে, যে প্রত্যেকের নিজস্ব চয়েসটাকে যেন রেসপেক্ট করতে শিখি আমরা, স্পেশালি প্যারেন্টস অ্যান্ড টিচার্স। প্রত্যেক ইন্ডিভিজুয়াল হলো ইউনিক, আর তার ইচ্ছে যেটা হবার তাতে হয়তো প্রচুর অর্থ লাভ করতে পারবে না, যেটা আমার ক্ষেত্রে আমি হয়তো অনেক কিছু করতে পারতাম, ফাইন্যান্সিয়ালি আদারওয়াইজ অনেক বেশি সাকসেসফুল হতে পারতাম, কিন্তু আমি যেটা করতে চেয়েছি আমি সেটাই করেছি, মানে আই এম হ্যাপি। একটা কাজ করব সেটাতে আই এম নট হ্যাপি, জীবনে ওটাই তো আনন্দের জন্যই তো মানুষ বাঁচে, সেটা যদি নাই থাকে, কাজের মধ্যে আনন্দ না থাকে, সেই ক্যারিয়ারের তো কোনো ভ্যালিউ আমার মনে হয় না জীবনে আছে বলে। তাই এটা প্যারেন্টসদের গাইড কর, তারা গাইড করবে, ইম্পোজ করবে না। সি ডান্স ইজ স্টিল দ্য স্টেপ চাইল্ড অফ পারফর্মিং আর্টস, যে কারণে নাচের মধ্যে দিয়ে হয়তো কিছু মানুষ যারা জানে এটাকে কিভাবে ফাইন্যান্সিয়ালি ইউজ করা যায় তারা হয়তো করতে পারে, কিন্তু সবাই সেটা পারে না। আর আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার সবসময় মনে হয়েছে যে ওগুলো করতে গিয়ে আমি যে নাচতে ভালোবাসি সেটাই তো ভুলে যাব, যে আই এম রানিং আফটার সামথিং ইন টু গেট ফান্ডস টু গেট, ওটা আমি কোনো দিন চাইনি, আমি করিনি, তাতে বোধ হয় আমার নাচটা অনেক বেশি থ্রাইভ করতে পেরেছে অ্যাজ এ নাট অ্যান্ড আই এম হ্যাপি। দেখুন এটা একটা খুব ভালো এরিয়া, আজকাল যুগে কি বাচ্চাদের গাইডিংটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে গেছে, কারণ আজকাল যুগে হচ্ছে বাবা মা প্রেশারাইজের উপর ডিপেন্ড করে বাচ্চারা চয়েস করে ক্যারিয়ার, সেটা হওয়া উচিত নয়। প্রথম আসপেক্ট দেখা উচিত যে বাচ্চা কী চায়, ওর কী চয়েস, কেন আজকাল খালি ডক্টর আর ইঞ্জিনিয়ার নিয়ে হয় না, আজকাল অনেক প্রফেশন ইজ দেয়ার, আপনার লাইফে কাউকে সেটেল হতে গেলে অনেক প্রফেশন আছে, এনি এনি প্রফেশন হি ক্যান গো, সেটা ওর নিজস্ব চয়েসের উপর হওয়া উচিত, কোনো প্রেশারাইজের করলে, প্রেশারাইজ করলে একটা ফ্রাস্ট্রেশনের একটা ফ্যামিলি আনরেস্টের কোশ্চেন চলে আসে। এই যে টপিকটা আছে এটা খুব ভালো টপিক, বাচ্চাদের খালি ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়াও আজকাল লেদার টেকনোলজি, ফ্যাশন টেকনোলজি, স্পোর্টস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, অনেক কিছু আছে, ফাইন্যান্সিয়াল অনেক কিছু, মানে আপনারকে বলে শেষ করা যায় না এত ব্রাঞ্চ আছে। এক টাইম ছিল খালি আমরা জানতাম ডক্টর আর ইঞ্জিনিয়ার, এছাড়া আর কিছু না, কিন্তু আজকাল এত ব্রাঞ্চ আছে যে বাচ্চা যদি চায়, এবং এর জন্য গাইড আর প্রচুর গাইড করতে হবে, কারণ নিজের পক্ষে সম্ভব না, একটা বাচ্চা সে চয়েস করতে পারে না, তার অ্যাপটিটিউড দেখে তাকে গাইড করা উচিত, সে টিচার করতে পারবে, এবং এইরকম এজেন্সি যারা যাদের আছে তাদের সাথে কথা বলে দে ক্যান গো ফর দ্য প্রপার গাইডেন্স। থ্যাংক ইউ।